নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 19/1/2021 একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হলাম। আমরা জানি যে ষষ্ঠ ফেজের সাইকেল বিতরণ অলরেডি বিভিন্ন স্কুলে চলছে, অর্থাৎ 2020-তে যারা নবম শ্রেণীতে পড়তো তাদের সাইকেল অলরেডি বিলি হয়ে গেছে বা চলছে। তো এবার সপ্তম ফেজের অর্থাৎ 2021-এ যারা নাইনে উঠলো, 8 থেকে 9-এ উঠলো 2021 সালে, যারা এই নতুন ক্লাসে ভর্তি হলো, অর্থ বই টই হয়তো পেয়ে গেছে অনেকে, কিন্তু এবার তার সঙ্গে সঙ্গে সঙ্গেই এবারে তাদের সাইকেলের আপলোড হবে। অর্থাৎ 2021-এর যারা নাইনে পড়ছে সেই নবম শ্রেণীর ছাত্রছাত্রীর জন্য বিরাট সুখবর, এবং তারাও সাইকেল পাবে ছাত্রছাত্রীরা। তার জন্য সমস্ত স্কুলগুলোকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অনলাইন এন্ট্রি, অর্থাৎ স্টুডেন্ট নাইনের যে স্টুডেন্ট রয়েছে সেই স্টুডেন্টদের তথ্য আপলোড করতে হবে সবুজ সাথী পোর্টালে। তো এবারে একটু সুবিধা হয়েছে কি, আগের বছরের মতোই আগেরবারের মতোই বাংলা শিক্ষা পোর্টালে যে তথ্য মানে স্টুডেন্টদের আপলোড রয়েছে নাম, 8 থেকে 9-এ যে প্রমোশন করেছিলেন, সেই নামের লিস্ট পুরো একদম এই সবুজ সাথী পোর্টালে ফেজ হয়ে গেছে। অর্থাৎ আপনাদের গত বছরে যে অষ্টম শ্রেণী যারা পড়তো তারা নাইনে প্রমোট হয়েছে, সেই লিস্টটা পুরো সবুজ সাথী পোর্টালে চলে এসেছে। অতএব তাদেরকে আর এন্ট্রি করতে হবে না, কিন্তু নতুন যে আপনার স্কুলে যারা ভর্তি হয়েছে তাদের কিন্তু এন্ট্রি করতে হবে। নতুন যাদের আপনারা এন্ট্রি করেছেন বাংলা শিক্ষা পোর্টালে, তাদের কিন্তু এই সবুজ সাথী পোর্টালে মানে আপডেট হয়নি বা সবুজ সাথী পোর্টালে আসেনি, তাদের এই অনলাইন এন্ট্রি করতে হবে। এবং যাদের অলরেডি আছে বা আগের বছর ছিল যেটা ফেচ হয়ে এসেছে সবুজ সাথী পোর্টালে, তাদেরকে ভেরিফাই করতে হবে। বা তো কি, প্রথমে আপনার ওয়েবসাইটে যাবেন, গিয়ে এখানে দেখুন সবুজ সাথী পোর্টালে গিয়ে ইনস্টিটিউশন লগ ইন করবেন, এইচওয়াই লগ ইন করলে আপনারা লগ ইন ড্যাশবোর্ডটা এরকম পাবেন। প্রথম ড্যাশবোর্ডে দেখুন ষষ্ঠ ফেজ সপ্তম রয়েছে, হেল্পলাইন নম্বর রয়েছে, কোনো অসুবিধা থাকলে হেল্প করতে হেল্পলাইন নম্বর রয়েছে 7044-0333-888। এই ফোন নাম্বারে 10টা থেকে 6টার মধ্যে মনডে টু স্যাটারডে হচ্ছে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে যে কোনো সময় এই এন্ট্রি সংক্রান্ত কোনো অসুবিধা হলে অবশ্যই ফোন করে জানতে পারবেন। আর টাইম লাইন দিয়ে দিয়েছে, ভালো করে দেখুন কাদের কী কী করতে হবে। প্রথমে 20 তারিখ থেকে শুরু হচ্ছে অনলাইন, অর্থাৎ আগামীকাল থেকে শুরু হচ্ছে, আজকে থেকেও করা যাচ্ছে, অবশ্যই আপনারা আজ থেকেও করতে পারবেন। 20/1/2021 থেকে 23/1/2021-এর মধ্যে ভেরিফিকেশন অফ স্টুডেন্ট পার্টিকুলার্স এবং ফাইনালাইজ থ্রু স্কুল লগ ইন সাইমলটোনিয়াসলি বাই অল এলিজিবল স্কুল, অর্থাৎ সমস্ত স্কুলগুলোকে তাদের স্টুডেন্ট নাইনের তথ্য আপলোড করতে হবে বা ভেরিফাই করতে হবে, ফাইনালাইজ করতে হবে 23 তারিখের মধ্যে, 23শে জানুয়ারির মধ্যে আপলোড করতে হবে। তারপর 24 থেকে 26 তারিখের মধ্যে এসআই বা ডিআই এন্ডে তারা ভ্যালিডেশন করবে, এবং 27 থেকে 28 তারিখের মধ্যে ডেলিভারি পয়েন্ট মানে স্কুলগুলো ট্যাগ হবে, 29/1 থেকে 30/1-এর মধ্যে মাস্টার রোল তৈরি হয়ে যাবে। অর্থাৎ সবুজ সাথী পোর্টালের, এবং আপনারা এই বিষয়ে জানতে বিস্তারিত ডাউনলোড সব দেখতে পাচ্ছেন এসওপি, তো এই এসওপিটা ডাউনলোড করে নিতে পারবেন বিস্তারিত জানার জন্য, এখানে প্রশ্ন উত্তর করা রয়েছে। তো যাই হোক, আপনারা পোর্টালে গেলে প্রথমে এই টাইম লাইনটা খুলে যাচ্ছে, তাহলে 3 দিন টাইম দিয়েছে, 20/21/22/23, টোটাল 4 দিন টাইম, এই 4 দিনের মধ্যে কিন্তু আপলোড কমপ্লিট করতে হবে যে কোনোভাবে। তো অতএব দেরি না করে তাড়াতাড়ি করুন, কারণ যখনই সমস্ত ডিস্ট্রিক্ট করতে যাবে তখন কিন্তু সার্ভারের ওপর চাপ পড়বে। অতএব আজকে যদি করতে পারেন আজকে ভেরিফাইগুলো করে দিন, যেগুলো হয়ে গেছে নিউ এন্ট্রিগুলো আস্তে আস্তে করে দেবেন। তো প্রথমে ওয়েবসাইটে গেলেন, দিয়ে আপনার কীভাবে করবেন, তো ফেজ 7-এ ক্লিক করবেন। ফেজ 7-এ ক্লিক করলেই আপনার ফেজের লিস্টটা পেয়ে যাবেন। তো আমি একটু দেখাচ্ছি, দেখুন ফেজ 7-এ ক্লিক করলে অনলাইন এন্ট্রি 9 ফেজ ক্লাস 9 একাডেমিক ইয়ার 2019, ভালো করে দেখুন সপ্তম ফেজ যখন ক্লিক করবেন তখন অনলাইন এন্ট্রি ক্লাস 9 ফেজ 7 ফর একাডেমিক ইয়ার, এটাতে ক্লিক করলে অনলাইন এন্ট্রি আপনারা ফ্রেশ এন্ট্রি করতে পারবেন, এবং ফ্রেশ এন্ট্রি করতে পারবেন। আমি একটু দেখাচ্ছি, এই দেখুন, আর স্টুডেন্ট প্রোফাইল অফ ক্লাস 9 সপ্তম ফেজ ক্লাস 2021, এই স্টুডেন্ট প্রোফাইল ক্লাসটা এটা ক্লিক করলে আপনারা কিন্তু হচ্ছে স্টুডেন্ট যাদের নাম এন্ট্রি রয়েছে সেই স্টুডেন্ট প্রোফাইল লিস্টটা কিন্তু দেখতে পাবেন। অর্থাৎ যাদের বাংলা শিক্ষা পোর্টাল থেকে যেগুলো এসছে সেগুলো দেখার জন্য আপনাকে স্টুডেন্ট প্রোফাইল 9 সপ্তম পেজ একাডেমিক ইয়ার 2021 এটা ক্লিক করতে হবে, দিয়ে লিস্ট পেয়ে যাবেন। আমি দেখাবো লিস্টটা কীভাবে হয়। আর অনলাইন এমনি ডাইরেক্ট ধরুন নাম নেই কারো বা আপনার নাইনে পড়ছে অথচ এখানে নাম উঠে আসেনি, তাহলে তাদেরকে অনলাইন এন্ট্রি করতে হবে। তো অনলাইন যখন আমি যদি অনলাইন এন্ট্রি যদি নিউ করবেন, নিউ করার জন্য অনলাইন এন্ট্রিতে ক্লিক করবেন, এই দেখুন নিউ স্টুডেন্ট প্রোফাইল, এই যে
নিউ এন্ট্রি এখানে ভালো করে দেখুন, এখানে যেটা রয়েছে অনলাইন এন্ট্রি ক্লাস 19, এটাতে এটা যখন ক্লিক করুন, ফার্স্ট অনলাইন এন্ট্রিতে ক্লিক করলেই আপনারা দুটো পেজ পেয়ে যাবেন। দেখুন অনলাইন এন্ট্রিতে ক্লিক করছে, এখানে দুটো পেজ খুলে গেছে, তাহলে ওইটাতে নয়, দুটো পেজ, নিউ স্টুডেন্ট প্রোফাইল এন্ট্রি আছে আর একটা ভিউয়াল প্রোফাইল। ভিউয়াল প্রোফাইল করলে তবে আপনারা বাংলা শিক্ষা পোর্টালতে যেগুলো ফেজ হয়েছে সেটা দেখতে পাবেন। তার ভিউয়াল প্রোফাইলে গেলেন, দিয়ে লিস্ট দেখতে পাবেন, আর নিউ স্টুডেন্ট প্রোফাইল করলে নিউ স্টুডেন্ট প্রোফাইল এন্ট্রিটা ক্লিক করবেন। ওটা ক্লিক করলে আপনার এরকম পেজ চলে আসবে, স্টুডেন্টের নাম দিতে হবে, গার্জেন নাম, কারেন্ট ক্লাস হয়েই আছে, বোর্ড সিলেক্ট করবেন, রিলেশনশিপ, কাস্ট, রিলিজিয়ান, জেন্ডার, ডেট অফ বার্থ, আধার নাম্বার দিতেও পারেন, না দিতেও পারেন, রেজিস্ট্রেশন নম্বর হলে দেবেন, নাহলে দেওয়ার দরকার নেই, জাস্ট সেকশন দেবেন, রোল নাম্বার দেবেন। এটা হয়ে গেল, এবং আরও এর সঙ্গে যেটা দিতে আপনার ভিলেজ দেবেন, পোস্ট অফিস, পিনকোড দেবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, এটা চয়েস করলে হবে, মানে এটা আপনার ড্রপ ডাউন লিস্টে আসবে, ব্লক, পুলিশ স্টেশন, আর হচ্ছে মোবাইল নাম্বার, এবং তারপর অলরেডি বাইসাইকেল যদি না পায়নি, মানে পাচ্ছে না বা পাঁচজন অ্যাপ্লাই করে, সাথে এটা এটা নো করে দেবেন, তাহলে আর কিছু হবে, দিয়ে এটা টিকটা ক্লিক করবেন, দিয়ে সাবমিট করবেন নিউ এন্ট্রি ক্ষেত্রে। আর যাদের এন্ট্রি হয়ে আছে তাদের ক্ষেত্রে কী করবেন, তাদের হচ্ছে আপনার ওই যে বললাম বাংলা শিক্ষা পোর্টাল থেকে যাদের আগে প্রথমে ফার্স্ট লিস্ট, আপনারা এটা করে নেবেন, এই সপ্তম পেজে গেলেন, দিয়ে এখানে অনলাইন এন্ট্রি 9 সপ্তম পেজ ফর অ্যাকাডেমিক ইয়ার 2000, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে দুটো অপশান খুলে যাবে, নিউ স্টুডেন্ট প্রোফাইল এন্ট্রি, নিউটা তো আমি দেখালাম, আর ভিউয়াল প্রোফাইল করবেন। ভিউয়াল প্রোফাইল মানে আপনার বাংলা শিক্ষা থেকে পোর্টাল থেকে যেগুলো এসেছে, ভিউয়াল প্রোফাইল করলে আপনার এরকম পেজ খুলবে, আমি দেখাচ্ছি, এই জন্য দেখুন ভিউয়াল প্রোফাইল খুললে পেন্ডিং হয়ে রয়েছে, এরকম লিস্ট খুলে যাবে, এরকম লিস্ট আপনার মানে বাংলা শিক্ষা পোর্টাল থেকে চলে আসবে, 9 যারা পড়ছে তাদের। এবারে আপনি এখানে দেখুন ভেরিফাই, বাংলা শিক্ষা পোর্টাল থেকে টেনেছে, দেখুন দিয়ে এখানে ভেরিফাই আর রিজেক্টেড, আপনার যদি স্টুডেন্টটা ঠিকঠাক থাকে এটা ভেরিফাই ক্লিক করবেন, ভেরিফাই ক্লিক করলে আপনার ডাটাটা পুরো, ওই স্টুডেন্টের ডাটাটা পুরো খুলে যাবে, দিয়ে নিচে সাবমিট করবেন বা ভেরিফাই করে দেবেন, তাহলেই এর কমপ্লিট হয়ে যাবে। এইভাবে প্রত্যেকটা স্টুডেন্টের বাংলা শিক্ষা পোর্টাল থেকে যেগুলো আপনার এসেছে সেগুলো করবেন, আর যে নামগুলো আসেনি নতুন করে এন্ট্রি করবেন। এইভাবে সপ্তম পেজের হচ্ছে সবুজ সাথী সাইকেলটা এন্ট্রি করবেন। তো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, হেল্প করার চেষ্টা করব। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, কারণ কারো না কারোর উপকারে লাগবে। আর অবশ্যই কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ, ফিরে আসছি পরের আপডেট নিয়ে, সঙ্গে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।